ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তিনটা জিনিস নিয়ে আলোচনা করছে, তিনটা পিলার বলছে, বা থ্রি বেনিফিশিয়ারি অ্যান্ড থ্রি পিলার। প্রথমটা বলছে যে ইউজ হার্ট ফর হিউম্যানিটি। ইউজ হার্ট ফর হিউম্যানিটি বলতে বোঝাইছে, বলাছে যে যারা হৃদরোগে আক্রান্ত হয় এবং হৃদরোগে মারা যায় তার 75% মারা যায় হলো মধ্যম ও নিম্ন আয়ের দেশে। মধ্যম আর নিম্ন আয়ের দেশে কেন মারা যায়, যে উন্নত বিশ্বের খেয়াল করবেন যে কারো হার্ট অ্যাটাক হয়েছে, বাসার উপরে হেলিকপ্টার আসলো, ওনাকে নিয়ে যেয়ে চিকিৎসা দিল, উনি ভালো হয়ে গেল। কারণ হৃদরোগে আক্রান্তের ক্ষেত্রে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলা আছে মিনিট মিন মাসেল, এখানে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। যদি হেলিকপ্টার আসছে নিয়ে গেছে, অথবা যদি হেলিকপ্টার অ্যাক্সেস না থাকে তাহলে অ্যাম্বুলেন্স আসে, কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বলে। ওর মধ্যে একটা আমাদের শিশুতে যেসব ফ্যাসিলিটিস থাকে সমস্ত ফ্যাসিলিটি অ্যাম্বুলেন্সের মধ্যে থাকে। ওই দেখা যায় বাসার পাশে রোগীর শোয়া নিয়ে চিকিৎসা শুরু, ঠিক আছে, তাদের সময় নষ্ট হয় না। এই যে হেলথ কেয়ার অ্যাক্সেস, যেটা বলে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা আমাদের যে নিম্ন এবং মধ্যম আয়ের দেশে সীমিত, সেই জন্য বলছে যে এই মধ্যম নিম্ন আয়ের দেশে এই যে স্বাস্থ্যসেবাটাও যাতে নিশ্চিত হয় এই ব্যাপারে বলছে খেয়াল করা, এক। আর দুই নম্বর কথা হলো যে অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা, এই সচেতনতাও আমাদের যে উন্নত বিশ্বে যেভাবে সবাইকে অ্যাওয়ার করা হয়, আমাদের দেশে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম নাই। এখন এই প্রোগ্রাম করার কথা বলা হয়েছে, সেই আছে যেমন আমরা এখানে করতেছি এবং এটা হলো আঞ্চলিক আছে। তারপরে আমরা যদি এসকে প্রথম আলো সৌজন্যে একটা ছিল আমাদের কার্ডিওলজিস্ট প্রফেসরদের নিয়ে আমরা ওটা আলোচনা করি, সেটা সারা বাংলাদেশে প্রচার হয়েছে। সেটা হলো যেমন ন্যাশনাল তেমনি ইন্টারন্যাশনাল লেভেলও আলোচনা হচ্ছে যে আমরা কিভাবে হৃদরোগ প্রতিরোধ করতে পারি। এখন হৃদরোগ প্রতিরোধের ব্যাপার কেন আসে বলা হচ্ছে, আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে প্রতিরোধ করা প্রতিকারের চেয়ে উত্তম, চিকিৎসার চেয়ে উত্তম। এখন এই হার্ট ডিজিজের ক্ষেত্রে আরো বেশি মানে এটা কথাটা প্রযোজ্য। কেন প্রযোজ্য, আপনারা দেখবেন সবকিছু এসে বলে যে এই যে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গেলে আমাদের এত এত পরীক্ষা করা লাগে, আমাদের এত এত ওষুধ খাওয়া লাগে। তা বলে আমাদের ওষুধ খাওয়া লাগে এত এত খরচ, এই যে এত এত পরীক্ষা, এত এত ওষুধ, এত এত খরচ, এই যে খরচটা হচ্ছে বা আমার ওষুধ খেতে হচ্ছে এইটা কেন লাগতেছে, এটা হলো হার্ট ডিজিজ হয়ে গেলে। কিন্তু যদি আমি প্রিভেনশন করতে চাই এটা খুব সহজ, খুব কম টাকা আমরা প্রিভেনশন করতে পারবো। যে প্রিভেনশন নিয়ে আমরা জাস্ট দুই এক মিনিট এটা আলোচনা করবো, কেন আজকে যে ইয়ার মাগরিবের নামাজ সামনে আমরা যাতে তার পারি এই প্রোগ্রাম শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, সেকেন্ডটা ইয়া বলছে যে ইউজ হার্ট ফর নেচার। আর নেচার কেন আসতেছে বলা আছে, যত হৃদরোগ হয় তার 25% হয় বায়ু দূষণের কারণে। আমরা তো বায়ু দূষণ নিয়ে খুব বেশি কনসার্ন না, আমরা যে যাচ্ছি এখান থেকে যেমন ধরেন ইয়া যাবো একটু পরে আমরা লিফ্ট ইউজ করতেছি দোতলা উঠবো, আমরা এখান থেকে ধরেন 5 মিনিটের পথ আমরা রিক্সাওয়ালা অথবা আমরা বলছি বাসে যাচ্ছি, এই যে জিনিসগুলো না করে সবাই বলতেছে যে আপনি দুয়ারে উঠবেন আপনি লিফ্টে ওঠেন। অথবা ইউরোপিয়ান কান্ট্রির মনে বলা আছে যে আপনারা সাইকেল চালানো শুরু করেন, সাইকেল চালালে পরিবেশ বন্ধ থাকে, আর বলছে যে অল্প দূরত্বে গেলে আপনি হেঁটে যাবেন, এতে আপনার শরীর এক্সারসাইজ হবে আর আমাদের অনর্থক যে মবিল বা এই যে ডিজেল পুরায় বা অক্টেন পুরায় যেটা পরিবেশ দূষণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, 25% ডেথ হচ্ছে, 25% কার্ডিওভাসকুলার ডিজিজ এফেক্টেড হচ্ছে, এটা হবে না। তো এটারও ওটা আর্জি করছে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। আর বলছে যে এই যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে যে আইনগুলো আছে আইনগুলো যদি ইমপ্লিমেন্ট হয় সেই জন্য তারা স্ট্রেন্থ এটা করছে যে এটা ইমপ্লিমেন্ট যাতে হয় কি ব্যাপারে সব চালাতে হবে, এটা সবার সবার আর কি, এটা এমন না যে শুধু কার্ডিওলজিস্ট বলবে, এটা সবাই সবার ব্যাপারে সচেতন হতে হবে। আর একটা বলছে যে ইউজ হার্ট ফর ইউ, এটার ভাষা ব্যাখ্যাটা হলো যে আমরা আল্লাহ সবাইকে তৈরি করছে বলে না যে অসীম সম্ভাবনা নিয়ে, সবাই সম্ভাবনাময়, কিন্তু এই সম্ভাবনাময় সমস্যা তৈরি হয় কিছু ইনার কনফ্লিক্ট তৈরি হয়, স্ট্রেস, এই স্ট্রেসটা আমাদের পিছিয়ে দিয়ে যায়, আমি করব কি করব না, আমার এই যে ভিতরে ভিতরে যেটা দ্বন্দ্ব বলছে এই দ্বন্দ্ব আমাকে দূর করতে হবে, এক। আর দুই নম্বর কথা হলো আমাকে পর্যাপ্ত ঘুম দিতে হবে। আপনি দেখেন এই যে আমরা যে প্রজন্ম, এই প্রজন্ম সারাত মোবাইল ঘেটে ফেসবুক ইউটিউব ঘেটে ঘেটে সকালবেলা 10-11টার মতো ঘুমাচ্ছি, 12টার মতো ঘুমাচ্ছি, আমার যে মেন কাজ করার টাইমটা আমরা দেখছি আমাদের বাবারা দাদারা ফজর নামাজ পড়ে বান্দাবাদ খেয়ে চলে যেত কোথায় মাঠে কাজ করতে, শুরু হয়েছে কাজ শুরু হয়ে দিল, আর আমরা কি করতেছি বা 12টা দিন 12টা একটার সময় উঠে আমরা কাজ করতে যাচ্ছি, স্বাভাবিক ভাবে আমরা 6-7 ঘন্টা কিন্তু কাজ পিছিয়ে চলে যাচ্ছে। তো শুধু রাত যেহেতু আল্লাহ তৈরি করছে ঘুমার জন্য ঘুম দিতে হবে। এখন একটা কোশ্চেন আসছে ঘুম কতক্ষণ দিব, বলছে একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য 6-8 ঘন্টা ঘুম দরকার প্রয়োজন, 8 ঘন্টার বেশি দরকার নেই, 6 ঘন্টার কম না। এটা এটা আমি তাহলে আমাদের যে এই রেস্ট বলে যেটা রেস্টটা প্রপার হবে এবং আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে। এটা হলো তিনটা পিলার এবং তিনটা বেনিফিশিয়ারি নিয়ে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের কথা আপাতত।
আর আমরা যেটা বলছি আমরা হৃদরোগ প্রতিরোধ করব। অনেক সময় বলা হয়েছে যে সমস্ত রোগের তো ভ্যাকসিন আছে, তাহলে এই যে প্রেশার বা হৃদরোগের ভ্যাকসিন কি, এটা টিকা কি? বলছে এটা টিকা হলো একটা আমার ওজন নিয়ন্ত্রণ করা। অনেক সময় বলা থাকে যে আমরা একটা কনসেপশন সবাই জানি যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একবার হলে ভালো হয় না, তাই না? সবাই যে একবার হয়ে গেলে এ রোগ এক দিন ভালো হবে, এটা কনসেপশন ভুল। ভুল কি? বলা আছে যে ওজনের কারণে অনেকের ডায়াবেটিস হয়, ওজনের কারণে অনেকের উচ্চ রক্তচাপ হয়। আমরা টাইপ টু ডায়াবেটিস মেলাটাস বা মেটাবলিক সিন্ড্রোম বলি। আপনি যদি ডায়াবেটিস যদি রেগুলার হাঁটেন, আপনার ওয়েট কন্ট্রোল করেন, ওয়েট কন্ট্রোল করলে একসময় দেখা যাবে ডায়াবেটিস আপনার ওষুধ লাগতেছে না, আপনার উচ্চ রক্তচাপ বা প্রেশারের কোনো ওষুধ লাগতেছে না, ঠিক আছে? তাহলে এটা দুই হলো আমাদের খাবার দাবার। খাবার দাবার যুদ্ধ করে আমরা অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খাবো। এক সময় বলা হয়তো সবাই জানতো যে চর্বি জাতীয় খাবার অমক কম খেলে আমরা হলো হার্টের সমস্যা হয়। এখন বলা হচ্ছে কি, চর্বি ছাড়া একদম তেল ছাড়া রান্না করে খাও, এই ধরনের কনসেপশন কিছুদিন পর্যন্ত প্রচলন ছিল। এখন বলা হচ্ছে না, বরং এই হার্টের সমস্যার তৈলাক্ত যেহেতু খাবার যতখানি দেয় তার চেয়ে বেশি দেয় হলে কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি, বেশি ভাত খাওয়া যতটুকু দরকার তার চেয়ে বেশি, আলু বেশি খাওয়া, তারপরে হলো আপনার কোক ফান্ডা টান্ডা যেগুলো বলি আমরা এগুলো বেশি খাওয়া, মিষ্টি বেশি খাওয়া, এটাতে ওজন বাড়বে এবং আমাদের হার্টের সমস্যা হবে, ঠিক আছে? এখন কনসেপশন পুরো চেঞ্জ। আমাদের চেয়ে বেশি আসলে আমাদের হলো এই যে মাংস বলেন বা এটা ইউরোপিয়ানরা আরো বেশি খায়, কিন্তু ইউরোপিয়ানদের 70-80-90 বছর পর্যন্ত, আমরা থেকে 40-এর যা অবস্থা বা 30-এ ওরা 90 বছর বয়সে এরকম ফিট, ঠিক আছে? সুতরাং মাংস ফ্যাক্টর না, কিন্তু পরিমিত খেতে হবে, অল্প পরিমাণ। দুই হলো চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, বেশি খাওয়া যাবে না। তবে একটা গবেষণা আছে, আমরা যে পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই সেটা যে লিমিট আছে তার চেয়ে আসলে কম খায় সবাই, সুতরাং এটা নিয়ে খুব বেশি কনসার্ন না। তিনে হলো অসম্পৃক্ত চর্বি বলে, যেখানে ওমেগা 3 ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে সেই খাবার বেশি করে খাবো, যেমন সামুদ্রিক মাছ। আবার বিচি জাতীয় খাবার, ছোটবেলা দেখেন আমরা কাঁঠালের বিচি বেশি খেতাম, সিমের বিচি খেতাম, এগুলো কিন্তু এখন উঠে গেছে, কিন্তু এগুলো বলা হয় স্বাস্থ্যকর। তারপরে আমরা বাদাম জাতীয় খাবার খেতে পারবো অল্প অল্প করে, এগুলো আমাদের স্বাস্থ্যকর। তাহলে একটা হলো যে অসম্পৃক্ত, তার সামুদ্রিক মাছ অথবা সি ফুড যেটা বলে, অনেকে সি উইডও খায় বা সি ফুড বিভিন্ন ভাবে প্রসেস আছে, এগুলো আমরা হার্টের জন্য ভালো। আর একটা বলছে লবণযুক্ত খাবার কম খেতে হবে, কনফেকশনারি ফুড, ক্যান ফুড, তারপরে যে লোনা ইলিশ, এটা এই যে জিনিসগুলো আছে যেখানে লবণ বেশি থাকে প্রিজারভেটিভ হিসাবে, অনেকে টমেটো জুস পছন্দ করে ক্যানে থাকে, এই এগুলো কম খেতে হবে যত সম্ভব, কেন এই লবণ আমাকে প্রেশার বাড়াবে, লবণ আমাকে হার্টের সমস্যা করবে। আরটা বলে পটাশিয়াম যুক্ত খাবার বেশি করে খেতে হবে, তাহলে পটাশিয়াম যুক্ত খাবার কোথায় বেশি থাকে, শাকসবজি ফলমূলে পটাশিয়াম যুক্ত খাবার বেশি খাবে, তাহলে আমার শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খেতে হবে, আমার মধ্যে আমার পোর্শন বা ভাতের মধ্যে শাকসবজি ফলমূল বেশি খেতে হবে। আমি বলি আগে আমাদের প্লেটের সাথে ভাত বেশি থাকতো তো কোনায় তরকারি থাকতো, এখন উল্টা, এখন প্লেট বা প্লেটে থাকবে হলো শাকসবজি, কোনায় থাকবে ভাত অল্প, এটা হলো আমাদের উপাস করতে হবে আস্তে আস্তে। আর একটা বলা আছে যারা অ্যালকোহল খান, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল বাদ দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা স্পষ্ট ইয়ে বলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে যে অনেকে দাবি করে বা অনেকে বলে রেড ওয়াইন অল্প করে খেলে হার্টের জন্য ভালো, এটা খেয়ে তারা এস্টাবলিশ করতে চায় যে না আমি রেড ওয়াইন খেতে হবে, কিন্তু এটা বলা আছে রেড ওয়াইনের চেয়ে বরং লাল আঙুর যেটা আছে এই লাল আঙুর হার্টের জন্য ভালো, ঠিক আছে? অনেক ভালো। সুতরাং ওই যারা বলছে অ্যালকোহল এখনো শুরু করে নাই তারা অ্যালকোহল রেড ওয়াইন ভালো বলে খাওয়া শুরু করা যাবে না, এটা হলো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি রিকমেন্ডেশন, যারা মানে ওটা উপস্থ তাদেরই রিকমেন্ডেশন, ঠিক আছে? আর একটা বলে এক্সারসাইজ, এখন এক্সারসাইজের ক্ষেত্রে আমার বলা আছে যে আমরা অনেক সময় জানি বলে সকালে 1 ঘন্টা হাঁটবো, আপনি আধা ঘন্টা হাঁটবো, এই কনসেপশনটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। যদিও আমরা বলি যে প্রতিদিন 30-45 মিনিট হাঁটবো সপ্তাহে কমপক্ষে 5 দিন, অনেকে জিজ্ঞেস করে যদি বেশি হাঁটি, আপনি যত বেশি হাঁটবেন তত ভালো হাঁটের জন্য, তত শরীরের জন্য ভালো, এই একটা কথা। আর একটা কথা বলা আছে এখন হলে একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কি, আমরা যদি ঘরের কাজকর্ম করি, কেউ গার্ডেনিং করে, কেউ ঘরের মুছতেছে বা ঘরের টুকটাক কাজ করতেছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য তারপরে আমি সিঁড়িতে দু একটা উঠতেছি এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমরা বলেছি যে এখন আগে বলা হতো 10,000 স্টেপ, আর যে স্মার্ট ওয়াচ অথবা যে মোবাইল অ্যাপস আছে আপনি অ্যাপস ব্যবহার করে 10,000 স্টেপ ডেলি হাঁটলে চলতো, এখন বলেছে না 10,000 না, আপনি যদি 6,000 স্টেপও হাঁটেন মানে 6,000 কদম দিলেও এটা এখন সাফিসিয়েন্ট আমাদের হৃদরোগ প্রতিরোধ করার জন্য। এখন এটা 6,000 স্টেপ আপনি ইয়ে করতে পারেন, এখানে আমি যেমন সকালবেলা ইয়েতে বেড থেকে নেমে বাথরুমে গেলাম এটাও কাউন্ট হবে, আমি হাঁটতেছি টুকটাক এটাও কাউন্ট হবে। আরো সেক্ষেত্রে আমি বলি যে উনি অফিসিয়াল চাকরি করেন, এই অফিসার চাকরি ক্ষেত্রে অনেক সময় বলে স্বাভাবিকভাবে এটা আমরাও করি, এই চা কফি নিয়ে আসো ইয়া নিয়ে আসো, এবার পিয়নদের না বলে এখন তো আপনি নিজে যে চা কফি বানাই খেলেন, তারপর প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পরে আপনি যেমন আমাদের সবারই প্ল্যান হয়ে কিন্তু
স্ক্রিন মানে হলো টিভি আর মনিটর। সুতরাং টিভি মনিটর টানা 50 মিনিট না থেকে বা তার চেয়ে বেশি না থেকে আপনি 50 মিনিট পর উঠে যান, আপনার পাশের কলিগের খোঁজ নেন, আবার তার পাশের রুমে যান, ওখানে কলিগের খোঁজ নেন, 5-10 মিনিট ওখানে কাটা আসেন, তারপর আবার আপনি কাজে বসতে পারেন। এই যে মুভমেন্টটা হল এটাই দরকার, এটাই চাই। অর্থাৎ আমাকে অ্যাক্টিভ থাকা, কর্মক্ষম থাকা, এই অর্থ এই না সকালে আমি হাঁটবো আর সারাদিন আমি বসে থাকবো, সারাদিন মোবাইলে গেমস খেলবো, সারাদিন মোবাইলে ফেসবুক টিপবো, বা সারাদিন মোবাইলে ইয়েতে বসে বসে আমি স্ক্রিনে কাজ করবো, জিনিসটা এরকম না। বলার আপনার ডে আমি অ্যাক্টিভ থাকবো, এটা হলো মূল কনসেপশন। তাই এইভাবে যদি আমার ফাইদা এক্সট্রা ফাটে তাহলে বলতাম তার হৃদরোগ প্রতিরোধ করে। এই হলো মোটামুটি যেটা আমরা বলছিলাম না, ভ্যাকসিন হৃদরোগ প্রতিরোধের ভ্যাকসিন। যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারবো। যেটা এই যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন প্রতি বছরই 29শে সেপ্টেম্বর এই ডে পালন করে, উদ্দেশ্য একটা যাতে কার্ডিওভাস্কুলার ডিজিজ কম হয়, যাতে বার্ডেন কমে। আমরা হাসপাতালে বার্ডেন দেখছিলাম কোভিডের সময়, বাজা নাই, জায়গা নাই, জায়গা নাই, বেড নাই, আইসিইউ বেড খালি নাই, বিশাল ক্রাইসিস অবস্থা। কার্ডিয়াক সমস্যা কিন্তু দেখ, আমি যে মেডিকেলে ওই মেডিকেলে আমার শিশু বেড নাই, প্রসূতিদের বেড নাই, আমার অবস্থা। তার মানে শিশু বেড নাই, প্রসূতিদের বেড নাই, এই যে বার্ডেন কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা আমরা কমাইতে পারবো যদি আমরা হৃদরোগ প্রতিরোধ করি। ধন্যবাদ সবাইকে।